এই জন্য ফকির মিসকিনদের হক বেশিরভাগ জায়গাতেই দেখবেন এগুলো অথবা বিভেগস্ত মানুষের হক বিভেদগ্রস্ত কারা যারা মুসাফির আছে বৃহৎগ্রস্ত অথবা ঋণগ্রস্ত আছে বৃহৎগ্রস্ত অথবা এই নতুন ইসলাম গ্রহণ করেছে তারা ইমান রাখার জন্য সে বৃহৎগ্রস্ত এদেরকে আলাদা করা হয়েছে এর বাইরে সবগুলি ফোকরিদের অবস্থা ফোকরা আলমসাহ আল্লাহ আমলিনা আলহিয়া সেটা হচ্ছে তারা কাজ করবে তাদের বেতন দেওয়া হয় না তখন তারা বাধ্য সেটা নিতে এটা আলাদা মশাল এর বাইরে জাকাতের টাকা কিন্তু যেখানে সেখানে দেওয়া যায় না তো জাকাতের টাকা শুধুমাত্র গরিবদের হোক আর দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো এমন জায়গা হয় যেখানে মুসলিম মাত্রে গরিব কিছুই নেই নো মুসলিম সেখানে তখন তাদেরকে সেখান থেকে জাকাতে টাকা থেকে দেওয়া যাবে কিন্তু যেহেতু আপনি জাকাতের দাওয়ার মাসালা আসছেন বই বিতরণ করবেন বই কিন্তু ধনী গরিব সবাই পড়ে আপনি কিন্তু নির্ধারণ করে একটা গরিবকে দিতে পারবেন না এর অর্থ হচ্ছে আপনি কিন্তু গরিবের হকটা রাখেন না এখন যে বলেন যে না ফি সাবির খাত থেকে দেব আমি তাকে ফি একটা খাত আছে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তা বলে মৌলিকভাবে বোঝানো হয়েছে জিহাদ ফি সেটা রাষ্ট্রপতা নিয়ে যাবে তাদেরকে দিতে হয় আর এটা ছাড়া যদি দিতে হয় তাহলে দিতে হবে এমন খাতে যে খাতে খাটি ইসলামিক খাত যেমন ধরেন একজন মানুষ কোরআন পড়তে পারছে না দিই কোরআন কিনে দিচ্ছেন তাকে হাদিস কিনে হাদিস কিনে দিচ্ছেন ফেকার কিতাব কিনে দিচ্ছেন এই তিনটির বাইরে যাবে না কোরআন হাদিস ফেকার বাইরে যাবে না এই তিনটি বইপত্র কিনে দিবেন তাকে সে পড়ার জন্য বোঝার জন্য দিন মানার জন্য অন্য কোনো পদ্ধতি নেই তার অভাবে আসে সেভাবে দিবেন অথবা অভাব নাই তাকে দিবেন দিন এইটার জন্য ব্যয় করবেন এই এই খাতে ব্যয় করা যায় আলাদা মরে থাকেন তাহলে এটাকে ব্যাপক রূপ দেওয়া যাবে না আপনি মনে করলেই কিনে দিয়ে দিতে পারবেন না মানুষকে আপনি জানেন তার হয়তো এটা এমনিতেই আছে আপনি তাকে দিচ্ছেন না এমন জায়গা দিতে হবে যেখানে কারো অভাব আছে দিতে পারছে না তখন তার এই খাতে ব্যয় করে দিবেন যাকে ফিসা খাত থেকে দেওয়া যাবে সেটা সুতরাং দাওয়াতের ক্ষেত্রে এই জাকাতের টাকা ব্যয় করার ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে এমন জায়গা দিতে হবে সত্যি সত্যি এটা ফিসা বিল্লায় ব্যয় হচ্ছে এখানে জাকাত আল্লাহ রাস্তা জেহাদের মতো দিনকে 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 রক্ষা করার আর কোনো সুযোগ নেই এটা ছাড়া তখন শুধুমাত্র দেওয়া যাবে আর যদি আরও বিভিন্ন মাধ্যম থেকে দিনকে হেফাজতের কাজ করা যাচ্ছে তখন সেখানে আর জাকাতের টাকা দেওয়া যাবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন